30 জানুয়ারি রোববার রাত 8টায় শামীম জাহেদি আছে এডিটরস পেকে জানিয়েছে শিরোনাম। করোনায় 4 মাসের মধ্যে সর্বোচ্চ 34 মৃত্যু, 12 বছরের সবাই বেশি টিকা নিতে পারবে, 40 হলেই বুস্টার ডোজ জানালেন স্বাস্থ্যমন্ত্রী। বঙ্গবন্ধু সাফারি পার্কে 1 মাসে 11 জেব্রার মৃত্যু, কর্তৃপক্ষের গাফিলতি দেখছেন স্থানীয় সংসদ সদস্য। বাংলাদেশের ফুটবলকে বদলে দিতে চান নতুন কোচ কাবরেরা, ফুটবলারদের মান বাড়াতে সফটওয়্যার ব্যবহারের পরিকল্পনা। চার মাসের মধ্যে করোনায় সর্বোচ্চ 34 জনের মৃত্যু হয়েছে, আজ শনাক্ত হয়েছে 12,183 জনের। এদিকে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন দেশে 12 বছরের বেশি বয়সী সবাই নিতে পারবে করোনার টিকা, আর বুস্টার ডোজ নেওয়ার বয়সসীমাও কমিয়ে 40 বছর করা হয়েছে। এসব নিয়ে কথা বলতে লালমাটিয়া থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন স্বাস্থ্য অধিদপ্তরের জনস্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য ডাক্তার আবু জামিল ফয়সাল, এবং পরিবাগ থেকে আমাদের সাথে আছেন চিকিৎসা বিজ্ঞানী ও শিক্ষাবিদ ডাক্তার লিয়াকত আলী। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। জনাব ফয়সাল, আপনার কাছে যে বিষয়টা আমি জানতে চাচ্ছি, আজকে অনেক মানুষ মারা গেছে, 34 জনের মৃত্যু হয়েছে, আমি যদি শনাক্তের হার বলি সেটা খুব বেশি না, 28.33%, যেটা গত 5-6 দিন ধরে একই রকম 28, 30, 32, 31। এই তার মানে কীরকম যে যারা আক্রান্ত হচ্ছেন তারা অমিক্রনে, বা যারা মারা যাচ্ছেন তারা অমিক্রন না অন্য ভ্যারিয়েন্টে আক্রান্ত, বিষয়টা কী এরকম? ধন্যবাদ আপনার এই প্রশ্নের জন্য। এখানে আমাদেরকে আমরা কিন্তু সপ্তাহ দুয়েক আগে বা আরও আগে 3 সপ্তাহ আগে কিন্তু বলছিলাম যে এই যে সংক্রমণ তখন বাড়তেছিল, তখন কিন্তু মৃত্যু সংখ্যা ওই 10, 11, 12 মধ্যে ছিল। তো আমরা তখনই বলছিলাম যে 2-3 সপ্তাহ পরে কিন্তু এইটার আমাদের আফটার ইফেক্টটা দেখতে পাবো। আমরা এখন দেখতে পাচ্ছি যে মৃত্যু সংখ্যা বাড়তেছে। এখন এই মৃত্যু সংখ্যা যে বাড়ছে, এই মৃত্যু ব্যক্তিদের মধ্যে ডেল্টা ভেরিয়েন্টও থাকতে পারে, কেন আমাদের দেশ থেকে ডেল্টা ভেরিয়েন্ট তো চলে যায়নি, ডেল্টা ভেরিয়েন্ট আছে। আর সবচেয়ে বড় কথা হলো যে দুটো জিনিস, একটা হলো যে টিকা দেন নাই এমন অনেক ব্যক্তি আছেন যারা নাকি সংক্রমিত হচ্ছেন এবং তারা আবার গুরুতর অসুস্থ হচ্ছেন। এখন ওমিক্রন দিয়ে যারা নাকি মানে সংক্রমিত হইলেন তাদের মধ্যে আবার দ্বিতীয় যে ধরনের লোকজনরা মানে যারা নাকি এখন হাসপাতালে আসছেন তারা হলো কোমরবিডিটি যাদের আছে, যাদের নাকি ডায়াবেটিস আছে, যাদের নাকি ব্লাড প্রেশার আছে, যাদের নাকি কিডনির সমস্যা আছে, তারা কিন্তু ওমিক্রন কিন্তু বলছে যে খুব গুরুতর অসুস্থতা করে না, কিন্তু এই কোমরবিড লোকগুলা এদের বয়সও বেশি এবং এরা কিন্তু ওই কোভিডের ইনফেকশন হইলেই এদের এই কোমরবিডিটিগুলা বেড়ে যায় এবং সেই সময় তখন তারা হাসপাতালে আসে। সেই জন্য আমাদেরকে এখন এই সবগুলো জিনিসের কথাই মাথায় রাখতে হবে। অনেক ধন্যবাদ ডাক্তার ফয়সাল, আমি আপনার কাছে আসবো। ডাক্তার লিয়াকত আলী, আপনার কাছে বিষয়টা জানছি, আজকে আমরা জেনেছি স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন যাদের বয়স 5 থেকে 12 তাদেরকেও টিকার আওতায় আনা হবে। যখন আমরা বলছি যে যেসব ব্যক্তি যারা বয়স্ক যারা ঝুঁকিতে আছেন তারা যদি করোনা আক্রান্ত হন তারা মারা যাচ্ছে বলেই আমরা ধরে নিচ্ছি, সেক্ষেত্রে এখনই কি আসলে যারা ঝুঁকি আমরা যারা ঝুঁকিতে নেই, যেমন শিশুদের কথা বলছি আমরা, তাদেরকে টিকার আওতায় আনা দরকার ছিল, নাকি যারা আসলে টিকার আওতায় নেই তাদেরকে টিকার আওতায় আনা উচিত আগে, সেটা আসলে গুরুত্ব দেওয়া উচিত? কারণ এই মুহূর্তে আমরা যে দেখছি সেটা হচ্ছে যে দ্বিতীয় ডোজ, দুটি ডোজ পেয়েছেন বাংলাদেশে 35 জন মানুষ, 35% মানুষ, আর প্রথম ডোজ পেয়েছেন 55.8% মানুষ। কোনটা আসলে গুরুত্ব দেওয়া উচিত বেশি? ধন্যবাদ আপনাকে। আসলে নৈতিকতার দিক থেকে এবং বিজ্ঞানের দিক থেকে উভয় দিক থেকেই হচ্ছে ঝুঁকির স্কোরিং করে সেই অনুযায়ী অগ্রাধিকার তালিকা করাটাই আসলে খুব বাঞ্ছনীয়। এখানে 60-এর উপরে এখনো অনেক লক্ষ লোক এখনো কিন্তু একটি ডোজও পায় নাই, অনেকে একটি ডোজ পেয়েছে দুটি পায় নাই, তাদের ক্ষেত্রেই কিন্তু মৃত্যু বেশি, তাদের ক্ষেত্রে কোমরবিডিটির পরিমাণও বেশি, ডায়াবেটিস হাইপারটেনশন যেটা ফয়সাল ভাই বললেন। আসলে এদেরকে কোনো মতেই যেন কোনো অবহেলা না করা হয়। আমরা যদি স্বাগত জানাই যে ঠিক আছে যে কোনো বয়সের লোককেই এখন মানে আমরা যারা যোগ্য তাদেরকে টিকার আওতায় আনা জরুরি দরকার,
সেক্ষেত্রে একটা উদ্যোগ যদি নেওয়া হয় সেটাকে স্বাগত জানাবো, কিন্তু তার সাথে একটি কথা যুক্ত থাকবে যে যারা শাটেউর্ধ বা যারা ভালনারেবল গ্রুপস যারা যোগ্য তাদের ব্যাপারে যেন আরো বর্ধিত প্রচেষ্টা করে, দরকার হলে বাড়ি বাড়ি গিয়ে, দরকার হলে তাদের কাছে পৌঁছে দিয়ে আমার তাদেরকে আগে রক্ষা করাটা অত্যন্ত জরুরি হয়ে উঠেছে। আর এই ক্ষেত্রেও একটি কথা মনে রাখতে হবে যে আমরা যে নিচের দিকে যখন টিকাগুলো দিচ্ছি সেইখানেও কিন্তু কিছু অগ্রাধিকার রয়েছে, যারা গুচ্ছ যেমন দোকানে কিংবা ট্রান্সপোর্টে কিংবা কোনো কোনো কেন্দ্রে যেখানে অনেক লোক সমবেত হয় সেইখানে কিন্তু তাদেরকেও আমাদের অগ্রাধিকার তালিকায় এনে আবার তাদের কাছে পৌঁছে দেওয়া দরকার। এখন রেজিস্ট্রেশন ভাবার দরকার নেই, আসল কথা হলো যে কোনো উপায়ে তাদেরকে রেজিস্ট্রেশন করা, মানে পদ্ধতি আরো শিথিল করে দরকার হলে আগে টিকাটা দিয়ে দেওয়া। আসলে একটি খুব সুপরিকল্পিত টিকাদান কর্মসূচি দরকার আমাদের, হ্যাঁ, যেটা ন্যায্যতার দিক থেকেও, কারণ আমরা কিন্তু অন্যায় করব যদি আমরা এই বয়স্ক লোকদের বা কোমরবিডিটি রয়েছে যাদেরকে আগে দেওয়া উচিত ছিল তাদেরকে আগে না দিলে আমরা কিন্তু নৈতিক দিক দিয়েও অপরাধী হব, বিজ্ঞানের দিক থেকেও অপরাধী হব। নিশ্চয়ই, অনেক ধন্যবাদ ডাক্তার ফয়সাল। যে বিষয়টা আমি জানতে চাচ্ছি যে ভাসমান মানুষদেরকে করোনার জনসনের এক ডোজের যে টিকা সেটা দেওয়ার কথা পরিকল্পনা করা হচ্ছে, নিঃসন্দেহে ভালো উদ্যোগ, কিন্তু তাহলে যদি এক ডোজে ভালো মতো কার্যকর হয় তাহলে জনসনের টিকাটাকে আরো সংগ্রহ করার দিকে বেশি নজর দেওয়া উচিত কিনা? অবশ্যই, মানে এক ডোজের, যেহেতু এক ডোজ দিয়েই কার্যকরতা পাওয়া যাবে সেজন্য তো অবশ্যই এক ডোজের টিকাটা যদি বেশি পরিমাণে আনা যায় তাহলে তো অবশ্যই আমাদের ভালো হবে। এখন যেটা নাকি স্বাস্থ্যমন্ত্রী বললেন যে যেহেতু ভাসমান লোকজনদেরকে পাওয়া মুশকিল সেই জন্য এক ডোজ দিয়েই তাদেরকে আমরা রক্ষা করতে চেষ্টা করতেছি, এটা খুব ভালো উদ্যোগ। কিন্তু জনসনের টিকা পাইতে হইলে আমাদের কিন্তু আরো অনেক কিছু করতে হবে, এবং আমরা জানি যে এই টিকার ব্যাপারে অনেক পলিটিক্যাল ব্যাপার আছে, অনেক ব্যবসায়িক ব্যাপার আছে, তো সেইগুলাকে উৎরায়ে আমাদেরকে জনসনের টিকা যদি আনতে হয় তাহলে আরো অনেক উদ্যোগ নিতে হবে। সেইখানে আমাদেরকে অনেক উদ্যোগ নিতে হবে যেখানে নাকি আমাদেরকে মানে শুধুমাত্র এই দেশে বসে পরিকল্পনা করলে হবে না, সেটার জন্য বাইরের জনসনের সঙ্গে এবং যারা নাকি জনসনের টিকাটা সরবরাহ করছে তাদের সঙ্গে আমাদের একটা ভালো রকমের মানে সমঝোতায় আসতে হবে, এবং তাড়াতাড়ি করে আরো জনসনের টিকা এনে আমরা যদি এক ডোজ যদি দিতে পারি, মানে দিয়ে যদি মানুষকে যদি সুরক্ষার মধ্যে আনতে পারি অবশ্যই অবশ্যই খুবই ভালো। এবং সেটার জন্য যে কিছুক্ষণ আগে লেখক ভাই যে বলছিলেন পরিকল্পনা, আমাদের এইখানে সবচেয়ে বড় সমস্যাটা হইল যে এই টিকার ব্যাপারে পরিকল্পনাটার একটা মানে সুসংগঠিত পরিকল্পনা, একটা কোঅর্ডিনেটেড পরিকল্পনা, যেখানে নাকি আমাদের বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ, ওদের সঙ্গে মানে ব্যবসায়িক যোগাযোগ ইত্যাদি সব করা, আবার এইখানে আনলে পরে আমরা কিভাবে সংরক্ষণ করব এবং কিভাবে মানুষকে দেব সেটা দেখা হচ্ছে। দেখেন এইখানে ইপিআই এর সেই একদম নিচেতম মানে নিচের পর্যায় পর্যন্ত টিকা নিয়ে যাওয়া হয়েছে কিন্তু লোক আসতেছে না, তার মানে কি মানুষের সঙ্গে যোগাযোগটা করা হচ্ছে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ডাক্তার লিয়াকত আলী। আসলে আপনিও বলছিলেন যে সেই অর্থে কি আসলে টিকা দেওয়ার ক্ষেত্রে সমন্বয় হচ্ছে কিনা, যেমন বুস্টার ডোজের কথা বলা হচ্ছে, বুস্টার ডোজ এখন 40 বছরের যারা ঊর্ধ্বে তারা পাবেন, নাকি তার আগে আরও বেশি সংখ্যক মানুষকে যারা টিকার আওতায় নেই তাদেরকে টিকার আওতায় আনা উচিত, সেই দিকে নজর দেওয়া উচিত? এই বিষয়গুলো কি সব সিদ্ধান্তগুলো কি সবভাবে পরিকল্পনা করে নেওয়া হচ্ছে নাকি কোনো ঘাটতিতে বা গলত থেকে যাচ্ছে বলে আপনি মনে করছেন? না, আসলে এখানে ওই যে বললাম, যেটা ফয়সাল ভাই বললেন একই কথা যে সমন্বিত পরিকল্পনা, এখানে যখন মার্কেটের ভাষায় বলি আমরা ডিমান্ড এন্ড সাপ্লাই, আপনার সাপ্লাই সাইডটা উন্নত হয়েছে, আমাদের টিকা এসেছে, আমরা সাপ্লাই সাইডের দিক থেকে মোটামুটি সম্ভব হয়েছে, কিন্তু ডিমান্ড সাইড তৈরি না হলে কিন্তু আসলে দুটো মিলে আসলে পরিপূর্ণ পরিকল্পনা হয় না। এখানে লক্ষ্য করুন, ফার্স্ট ডোজেও যতজন মানুষের আসার আগ্রহ ছিল, সেকেন্ড ডোজে কিন্তু অত মানুষ আসেনি, আসছে না, এবং সেটা ধীরগতি হয়ে গেছে, তার মানে ডিমান্ড সাইডের সমস্যা হয়ে গেছে। ডিমান্ড সাইডটা করে কি, আমরা যারা মেডিকেল সায়েন্সে কাজ করি যখন আমরা কোনো মেডিকেল ক্যাম্প নিয়ে যাই কোনো অঞ্চলে, তখন আমরা নিয়ে যাই ডাক্তার নার্স ইত্যাদি ইত্যাদি, কিন্তু লোকাল স্থানীয় যারা আছে, স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি, সমাজসেবী, সমাজকর্মী, হ্যাঁ, কিংবা এনজিও কর্মী, ধর্মীয় নেতৃবৃন্দ, তারাই কিন্তু আবার একটি সংগঠিত করে রোগীগুলো নিয়ে আসে, ওটা কিন্তু আমরা নিতে পারি না।
তাহলে সরকারেরও আসলে এই বিষয়টিতে দুর্বলতা রয়েছে যে ডিমান্ড সাইড তৈরি করতে গেলে, আমরা ফয়সল ভাই আমরা একসঙ্গে কিন্তু বহুদিন ধরে বলে আসছি যে আমাদের লোকাল লেভেল স্থানীয় যে জনসম্পৃক্ততা, সেই জনসম্পৃক্ততার জন্য যে কর্মকাণ্ড যা ডেল্টার শেষ দিকে ঘোষণা হয়েছিল কিন্তু সেই কাজটি আর কখনো বাস্তবায়িত হলো না। সেইটি ছাড়া মাস করেও সফল হবে না, কোনো বিধিবিধানও হবে না, এবং এই টিকার ক্ষেত্রে ধীর গতি থাকবে। অনেক ধন্যবাদ ডাক্তার আলী এবং ডাক্তার ফয়সাল, আপনাদেরকে ধন্যবাদ, আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা একটি বিরতি নিয়ে ফিরে আসবো আবার আলোচনায়। আমাদের সাথে আছেন জনস্বাস্থ্যবিদ ডাক্তার আবু জামিল ফয়সাল এবং চিকিৎসা বিজ্ঞানী ডাক্তার লিয়াকত আলী, আপনাদের দুজনকে ধন্যবাদ। ডাক্তার ফয়সাল, আমি যে বিষয়টা আপনার কাছে জানতে চাচ্ছি, আমি যদি ভুল না করে থাকি, গত 7 দিনে আমি যদি করোনা শনাক্তের হার বলি, এটা মোটামুটি 28 থেকে 31, 32 বা 33-এর মধ্যে ঘোরাফেরা করছে। আমরা কি ধরে নিতে পারি যে এটাই কি সর্বোচ্চ বা এর উপরে কার উঠতে পারে, বা এটার পিক বা চূড়ান্ত অবস্থা কি এসেছে কিনা, এটা কি বলার মতো সময় হয়েছে এখন? মানে এটা খুবই খুবই মজার একটা প্রশ্ন। সেই প্রশ্নটার ইয়ে হলো যে এটা প্রেডিকশনে বলছে যে আমরা এই এই পর্যায়ে এটা পিক, মানে 28-29-30 পর্যন্তই যাওয়ার কথা। মানে কিন্তু আবার এটাও ঠিক যে যে কোনো সময় আরো বেশি সংখ্যক যদি সংক্রমিত হয় লোকজন, তাহলে কিন্তু আবার এটা উপরের দিকে যাবে। কারণ আমাদের দেশে তো ওই যে টিকা তো দেওয়া নাই, আমাদের টিকা দেওয়া হয়েছে মাত্র 2 ডোজের 35%। দেখেন পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, ইভেন পাকিস্তান, সেইখানেও টিকা কিন্তু অনেক বেশি দেওয়া হয়েছে, মানে 2 ডোজ টিকা। তো সেই জন্য আমাদেরকে এটা এখন বলা খুব মুশকিল যে এটি পিক। তবে এটা মনে হচ্ছে যে এই যে গত কয়েকদিন থেকে 22-23-24-28-এর মধ্যে আছে, একটা স্থিতি পর্যায়ে চলে গেলে তারপরে আস্তে আস্তে কমতে শুরু করবে। তবে আমাদেরকে যদি আরো দ্রুত আমরা মানুষকে টিকার আওতাধীন নিয়ে আসতে পারতাম, আর যদি সেই আমাদের স্বাস্থ্যবিধি পালন করাতে পারতাম, মাস্ক পরাতে পারতাম, তাহলে কিন্তু আমাদের কিন্তু মানে আমরা সুরক্ষার মধ্যে থাকতাম। আমাদের অনেক অনেক অবশ্যই অনেক অনেক ধন্যবাদ আবু জামিল ফয়সাল। আপনি যথার্থই বলছেন যে বেশি মানুষকে টিকার আওতা আনা যাবে, যে বলা হচ্ছে বর্তমান ধারায় যদি 1 মাসের মধ্যে টিকা যায়, এই যে ধারা চলছে তাতে প্রায় 70% মানুষকে টিকার আওতা আনা হয়তো সম্ভব হবে, অন্তত 1টি ডোজ টিকা পাবেন। ডাক্তার লিয়াকত আলী, আপনার কাছে বিষয়টা আমি জানতে চাচ্ছি, যখন এই কথা বলা হচ্ছে যে এখনও এক ধরনের সংক্রমণের হার একটা ব্যান্ডের মধ্যে ঘোরাফেরা করছে, বেশ কিছু দাবি এসছে ইউনিসেফ থেকে, বলা হচ্ছে স্কুল খুলে দেওয়া হোক, বা সরকার যেসব আরও বিধিনিষেধের কথা বলছিল যেখানে আরও কড়াকড়ি আরোপ করা উচিত কিনা, যেমন বলা হচ্ছিলো বইমেলা আর একটু পিছিয়ে দেওয়া যায় কিনা, বাণিজ্য মেলা যা হয়েছে শেষ করতে হবে এখন, তাহলে কি আরেকটু নজর দেওয়া উচিত কিনা যখন যদি এই অবস্থা দেখুন যে স্তরে পৌঁছেছে এটা, কমিউনিটি ট্রান্সমিশনের যে স্তরে, এখন ওই যে রেট অফ পজিটিভিটি যেটা আপনি শতাংশ বলছেন, কিংবা আপনার যে সংখ্যা, এগুলো কিন্তু খুব গুরুত্ব বহন করে না। কেন করে না? কারণ হচ্ছে শতকরা 50 ভাগের উপরে ওমিক্রন আক্রান্ত লোকের উপসর্গহীন, আপনি তাদেরকে জানেন না। অনেকে এতই মৃদু উপসর্গ তারা টেস্টে আসে না। এই টেস্টের ভ্যালু কিন্তু এখন হচ্ছে গুচ্ছ সংক্রমণ ডিটেক্ট করার জন্য। আসলে যে স্তরে পৌঁছেছে সেই স্তরে কন্টেইন করা, ওই যে টেস্ট মানে ট্র্যাক এন্ড ট্রিট যে কনসেপ্টটা, যে টেস্ট ট্র্যাক এন্ড ট্রিট, আপনি কাকে ট্র্যাক করবেন, কাকে থেকে কোথায় গেছে ট্র্যাক করবেন, এটা সম্ভব না। সেই জন্য এই স্তরে এখন কিন্তু খুব সুস্পষ্ট ভাবে বলা হচ্ছে এটা হচ্ছে মিটিগেশন স্টেপ, কন্টেইনমেন্ট স্টেপ না। মিটিগেশনের জন্য কিন্তু আসলে ধরে নিতে হবে যে আমাদের এই সংক্রমণ নিয়ে বাঁচতে হবে, এবং আমাদের এটা এন্ডেমিক হয়ে যাবে, গুচ্ছ গুচ্ছ সংক্রমণ, কোথাও কোথাও আমাদের ন্যাচারাল ইনফেকশন এবং ভ্যাকসিনেশন, এই দুটো দিয়ে আমাদের কিন্তু একটা প্রতিরক্ষা ব্যালেন্স তৈরি হবে, এবং সেখানে গুচ্ছ গুচ্ছ সংক্রমণ মোকাবেলায় গুচ্ছ গুচ্ছ প্রতিরোধ ব্যবস্থা তৈরি করতে হবে। সেখানে স্কুল কলেজ চিরকাল বন্ধ রেখে কিছুই হবে না, কোনো কিছু মানে যেগুলো বরং অপরিহার্য নয়, যেমন বাণিজ্য মেলা অপরিহার্য ছিল না, বিনোদন কেন্দ্র অপরিহার্য নয়, সেই সব জায়গাগুলোকে কিন্তু বিশেষ করে ইনডোর ব্যবস্থাপনা, যেখানে মাস্ক, ভেন্টিলেশন এবং স্বাস্থ্যবিধির অন্যান্য বিষয়, ভ্যাকসিনেশন দ্রুত করা, এই হচ্ছে মিটিগেশনের মূল স্টেপ। আমরা কিন্তু মাস স্কেল প্রচারণা, জনসংযোগ, জনসম্পৃক্তি এবং ভেন্টিলেশনের ব্যবস্থাটাকে কিন্তু গুরুত্ব দিচ্ছি না। কিন্তু ভেন্টিলেশন কিন্তু মাস্কের মতোই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেখানে আমার ভাইরাল লোড যাতে কমানো যায়। কাজেই আমাদের যে আগের কৌশল, সে নতুন কৌশলপত্র তৈরি করতে হবে, কি করে বাঁচতে হবে এন্ডেমিক সিচুয়েশনে, আর ভ্যাকসিনেশন দ্রুত করে প্রতিরক্ষায় আনতে হবে, এইটাই হচ্ছে আসলে নতুন কৌশল। কৌশলটি পরিবর্তন করতে হবে, আগের কৌশল দিয়ে হবে না কিন্তু এখন। অবশ্যই ডাক্তার আবু জামিল ফয়সাল, হার্ড ইমিউনিটির কথা আমরা অনেক সময় শুনছিলাম, আপনার কি মনে হয় সেটা কি হচ্ছে?
অনেক মানুষ আমরা আমরা আমাদের জানাশোনা অনেক মানুষ আক্রান্ত হচ্ছে না, যেটা ডাক্তার লিয়াকত আলী বলছিলেন যে অনেকে টেস্ট করার না, কত সত্য? তাহলে কি এইভাবেও কি হার্ড ইমিউনিটি হয়ে যাবে যদি আরো কিছু বেশি মানুষকে টিকার আওতায় আনা যায় আর কি? আরো বেশি মানুষকে টিকার আওতায় আনলে পরে যেটা হবে যে প্রত্যেকের বডিতে যত সংখ্যক আমরা লোকজনদেরকে টিকা আওতায় আনবো তাদের শরীরে অ্যান্টিবডি ফর্মেশন হবে। কিন্তু দেখেন এখন হার্ড ইমিউনিটির কথা অন্য পৃথিবীর অন্য জায়গা তো খুব বেশি আলোচনা হচ্ছে না, কারণ দেখেন বুস্টার ডোজ দিতে হচ্ছে, আবার কোন কোন জায়গাতে ফোর্থ ডোজ দিচ্ছে। তার মানে কি? তার মানে এটা এমন একটা পর্যায়ে যাচ্ছে যে যেমন নাকি ইনফ্লুয়েঞ্জার মত, ইনফ্লুয়েঞ্জাতে আমাদের দেশে টিকা দেয় না, কিছু সংখ্যক লোকজন দেয়, কিন্তু পৃথিবীর অন্যান্য পাশ্চাত্য জগতে এটা প্রতি বছর একটা করে ডোজ দেয়, একটা করে ইনজেকশন দেয়। তার মানে কি? তার তো তাহলে হার্ড ইমিউনিটি কখনোই হয়নি, মানে সেই সেই সব জায়গাতে হার্ড ইমিউনিটি কখনোই হচ্ছে না। তো আমাদেরও ঠিক ওই যে ভাই যেটা বলতেছিলেন যে এইটাকে এন্ডেমিক হয়ে যাবে, আমাদের জায়গা জায়গায় হবে, জায়গা জায়গায় হবে না, কমে যাবে, আবার হবে, আবার আসবে, এইটা কিভাবে আমাদেরকে ওই হার্ড ইমিউনিটির কথা চিন্তা করে আমাদেরকে ওইভাবে চললে হবে না যে আমরা আচ্ছা দুই ডোজ টিকা নিয়ে ফেললাম হার্ড ইমিউনিটি হয়ে গেল। ধন্যবাদ আবু জামাল ফয়সাল, আপনাকে ধন্যবাদ। ডাক্তার লিয়াকত আপনার কাছে জানতে হচ্ছে যেহেতু হার্ড ইমিউনিটির কথা বলা হচ্ছে, অ্যান্টিবডি হলো কিনা, একটা সময় এক ধরনের দাবি ছিল যে অ্যান্টিবডি টেস্ট করা যায় কিনা, একজন ব্যক্তি করতে পারেন কিনা, সেটা কিন্তু শেষ পর্যন্ত সরকার অনুমতি দিল না, সেই অর্থে দিলে কি লাভ হতো নাকি? খুবই সংক্ষেপে একটু বলুন। দেখুন অ্যান্টিবডি টেস্ট যে সময় কথা বলা হয়েছিল বারবার সেই সময় অনেক লাভ হতো, হ্যাঁ, কারণ অ্যান্টিবডি টেস্ট দ্বারা কিন্তু কিছু কিছু ধারণা বিশেষ করে সেই সময় ম্যানেজমেন্ট এবং প্রিভেনশনে, কিন্তু এই মুহূর্তে অ্যান্টিবডি টেস্ট তো বিভিন্ন ভাবে করতেই হবে, কারণ কতবার ইনফেকশন হচ্ছে, সুপার ইনফেকশন হচ্ছে কিনা, হ্যাঁ, কেমন যেটাকে বলা হয় ইমিউনিটি, অ্যান্টিবডি মেডিয়েটেড ইমিউনিটি কেমন হচ্ছে সেটার কিন্তু বিকল্প নেই, এটি অবশ্যই জানতে হবে। কিন্তু আমাদের বুঝতে হবে যে প্রতিরক্ষা ক্ষমতাটা তিন ধাপে হয়, অ্যান্টিবডি ছাড়াও তার পিছনে কিলার টি সেল বলে এক ধরনের প্রতিরক্ষা রয়েছে, যেটা সেল মেডিয়েটেড, যেটা কিলার সাথে সাথে এসে কিল করে। আবার আরেকটা রয়েছে দূর, আরো দূরে যে মেমোরি সেল যেটা তৈরি হয় সেটাও কিন্তু সেল মেডিয়েটেড আরেকটা ইমিউনিটি। এই তিন ধরনের ইমিউনিটির মধ্যে দুটো ইমিউনিটি অমিক্রন করে ফেলছে, আমরা জানছি যে অ্যান্টিবডি করছে, টি সেল কিলার সেল তৈরি করছে, এবং সেটা অন্য ভেরিয়েন্টের এগেনস্টও করছে। সুতরাং এটা একটা পজিটিভ দিক, কিন্তু এটার উপরে নির্ভর করলে চলবে না, কারণ যাদের উপসর্গ কম তাদের ডোজ কম, যাদের মানে উপসর্গ নেই তাদের ডোজ আরো কম। অনেক ধন্যবাদ ডাক্তার লিয়াকত আলী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডাক্তার আবু জামিল ফয়সাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। গাজীপুরে বঙ্গবন্ধু সাফারি পার্কে রোববার আরও একটি জেব্রা মারা গেছে। এ নিয়ে এক মাসে 11 জেব্রার মৃত্যু হলো। কারণ অনুসন্ধান ও দায়িত্বে অবহেলাকারীদের শনাক্তে কাজ শুরু করেছে মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি। তবে স্থানীয় সংসদ সদস্যের দাবি প্রাণীগুলোকে মারা হয়েছে। এ নিয়ে কথা বলতে সাফার থেকে আমার সাথে যোগ দিচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক এম এ আজিজ। জনাব আজিজ, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। গত এক মাসে প্রায় 11টি জেব্রা মারা গেল, অন্য কোনো প্রাণীর ক্ষেত্রে এটা হয়নি, জেব্রার ক্ষেত্রেই মারা গেল। প্রাথমিকভাবে আপনার কী মনে হয় কেন মারা যেতে পারে এই প্রাণীগুলো? আপনি ঠিকই বলেছেন, গত এক মাসে আমরা বেশ অনেক সংখ্যক জেব্রার মৃত্যু দেখলাম। এটি তদন্ত কমিটি হয়েছে, তারা কারণ অনুসন্ধান করছেন। আমি তদন্ত কমিটির একজন অধ্যাপক যিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আছেন তার সাথে কথাও বলেছি, জানার চেষ্টা করেছি আসলে এর কারণগুলো কি হতে পারে। আমার কাছে যেটা মনে হয়েছে বা আমি যেটা জানতে পেরেছি বা যতটুকু বুঝতে পেরেছি সেটি হচ্ছে এটি কোনো জীবাণু দ্বারা আক্রান্ত হতে পারে, বিশেষ করে ব্যাকটেরিয়া জনিত কোনো কারণ হতে পারে। এবং যেটি মনে করা হচ্ছে, ধারণা করা হচ্ছে এখনো, যে মাটি থেকে হয়তো কোনো ব্যাকটেরিয়া সংক্রমণ হয়ে থাকতে পারে, অথবা ছোঁয়াচে হতে পারে, যে কারণে একটি জেব্রা থেকে আরেকটি জেব্রা ছড়িয়েছে। যেমন আমরা প্রথম দিকে যখন কর্তৃপক্ষের কথা শুনছিলাম, তাদের মতামত জানার চেষ্টা করা হচ্ছিল, তখন বলা হয়েছিল একবার যে জেব্রাগুলো মারামারি করে আহত হয়ে মারা গেছে, খুব একটা কথা বলা হয়েছিল। আজকে স্থানীয় সংসদ সদস্য বলছেন এগুলোকে মেরে ফেলা হয়েছে, বিষয়টিকে আসলে যুক্তিসঙ্গত মনে হয় কিনা? মারামারি করে প্রাণী অনেক সময় মারা যেতে পারে, কিন্তু সেটির সংখ্যা এভাবে একের পর এক প্রাণী মারা যাওয়ার কথা নয়।
কারণ অনেক সময় প্রাণী আমরা প্রকৃতিতে দেখি অথবা সাফারি পার্কেও হতে পারে, সেটি একটি দুটি হতে পারে, কিন্তু এটি ক্রমাগত ভাবে বেশ কিছু সংখ্যক যে মারা গেল, এটি মারামারি করে মারা যাবার সম্ভাবনাটা আমার কাছে যুক্তিসঙ্গত মনে হয়। জনাব আজিজ, আমি আরেকটি বিষয়ে আপনার কাছে প্রশ্ন করতে যাচ্ছি, সেটা হচ্ছে সাফারি পার্কের এই যে থিমটা নিয়ে, ধারণাটা নিয়ে। আমরা জানি সাফারি পার্ক বিভিন্ন দেশে আছে, সেখানে সেই অঞ্চলের প্রাণী নিয়ে, বন্য প্রাণী নিয়েই হয়ে থাকে, কিন্তু এই সাফারি পার্ক কিন্তু অনেকটা চিড়িয়াখানার মতো, সব প্রাণী একসাথে রাখা হয়েছে, এটা কি ঠিক ভালো উপায় আপনার কাছে মনে হয়? আসলে আমরা আমরা স্বাভাবিকভাবে আমরা যারা বন্য প্রাণী নিয়ে কাজ করি, আমরা কিন্তু প্রাণীর বন্দিশালা বলি। মানুষের জন্য যেরকম জেলখানা আছে, এই চিড়িয়াখানা অথবা সাফারি পার্ক এগুলো হচ্ছে জেলখানার মতো, আর কিছু নয়। কিন্তু এই প্রাণীগুলোকে যখন আমরা বন্দিশালায় নিয়ে আসছি, এগুলো হয়তো বন্দি দশায় জন্মগ্রহণ করেছে, তার মানে এই নয় যে এরা কিন্তু গরু ছাগলের মতো নয়। এদের এদের আচরণ অত্যন্ত সংবেদনশীল। এদেরকে শুধু ডাক্তার আর ম্যানেজার দিয়ে, এদেরকে যদি আমরা ব্যবস্থাপনায় চিন্তা করি তাহলে ভুল হবে। আমাদেরকে চিন্তা করতে হবে, এখানে আচরণবিদ থাকতে হবে, বন্য প্রাণী নিয়ে যারা গবেষণা করেন, এখানে ইকোলজিস্ট থাকতে হবে, এখানে পূর্ণাঙ্গ একটা হসপিটাল থাকার কথা আছে, কিন্তু সেটার দক্ষতা, সেটার যে জনবল, সেই সব বিষয়ে ঘাটতি আছে কিনা, সেসব বিষয়ে কিন্তু আমাদের এখানে বাঘ আছে, সিংহ আছে, জিব্রা আছে, পৃথিবীর সব প্রান্তের সব প্রাণী একসাথে হয়, একসাথে থাকার কথা না। এক এক অঞ্চলের জলবায়ু একরকম, সেখানকার পরিবেশের সাথে সেই পশু মানিয়ে নিতে হয়, এমন ন্যাচারাল পরিবেশ তাদের জন্য নেই, তাহলে এই ধারণাটা কি ঠিক কিনা? যদি আপনি দক্ষিণ আফ্রিকা বা আফ্রিকার কোনো সাফারি পার্কে দেখেন, সেখানকার প্রাণীকে নিয়ে একটা সাফারি পার্ক করা হয়েছে। বাংলাদেশে যদি কোনো সাফারি পার্ক করতে হয়, শুধুমাত্র বাঘ নিয়ে হতে পারে, বা এক বা সুন্দরবনে যেসব প্রাণী থাকে তার একটা ইকোসিস্টেম তৈরি করার চেষ্টা করা হতে পারে। এই ধারণাটা আমি আসলে এই এই কথাই বলতে চাচ্ছিলাম যে এই সাফারি পার্ক যেভাবে করা হচ্ছে সেটা কি ঠিক হচ্ছে কিনা আসলে। আমি আপনার শেষ শেষ কথাটি বুঝতে পারিনি, আপনি জানেন আমি বলছি যে এই ধারণা নিয়ে সাফারি পার্ক করা ঠিক হচ্ছে কিনা আসলে। সাফারি পার্ক আমরা কখনোই, যারা আমরা বন্য প্রাণী নিয়ে কাজ করি, আমরা বন্দি দশায় প্রাণী থাকুক এটা আমরা চাই না। প্রথমত আমরা চাই প্রকৃতিতে প্রাণীগুলোকে রাখতে, প্রাকৃতিক পরিবেশে তাদেরকে বাঁচিয়ে রাখতে। অনেক সময় আমরা মানুষের সচেতনতা বৃদ্ধির জন্য, মানুষকে ইনফরমাল এডুকেশন যাকে বলে, সেই সম্পর্কে ধারণা দেবার জন্য অনেক সময় প্রাণী রাখা হয়, কিন্তু তার ব্যবস্থাপনা, তার আচরণগত বিষয়, সেখানে প্রত্যেকটি বিষয়কে মনিটর করা, কোথা থেকে খাবার আসছে, সেই খাবারগুলো ঠিকমতো কোয়ারেন্টাইনে যাচ্ছে কিনা, তার মাধ্যমে জীবাণু যাচ্ছে কিনা, এইসব বিষয় কিন্তু সব সময় নজরদারিতে রাখা উচিত। এটি এটি আজকে একটা মহামারী হয়েছে, পরশু দিন আবার হবে না তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। আমি সেটাই বলার চেষ্টা করছি, এখানে সব সময় নজরদারির মধ্যে রাখতে হবে এবং প্রশিক্ষিত জনবল আমাদের এখানে থাকতে হবে। চিড়িয়াখানার মতোই হতে পারে, আসলে সাফারি পার্ক হয় না কখনো। অনেক ধন্যবাদ জনাব এম আজিজ আমাদেরকে সময় দেওয়ার জন্য। বাংলাদেশের ফুটবল প্রযুক্তির ছোঁয়ায় বদলে দিতে চান নতুন কোচ হাভিয়ের কাবেরেরা। জিপিএস এর পাশাপাশি বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করতে চান তিনি, যার ফলে ফুটবলারদের পারফরমেন্সের খুঁটিনাটি থাকবে কোচের হাতের মুঠোয়। এসব নিয়ে কথা বলতে ধানমন্ডি থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি এবং ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ। জনাব আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। নতুন কোচ, স্প্যানিশ কোচ, উনি প্রযুক্তির ছোঁয়ায় দলকে বদলে দিতে চান, খুবই ভালো খবর, আনন্দের খবর। কিন্তু আমি যদি দেখি যে বাংলাদেশের এই মুহূর্তে র্যাঙ্কিং, ফুটবল র্যাঙ্কিং হচ্ছে 186তম প্রায় 210টি দেশের মধ্যে। কোচ আসছে, কোচ যাচ্ছে, কিন্তু সত্যিকার অর্থে যে ক্রিকেটের যে ফুটবলের যে উন্নয়ন অবকাঠামো, সেই জায়গাটি উন্নয়ন হচ্ছে কি না? বয়সভিত্তিক খেলোয়াড় তৈরি করার যে পরিকল্পনা, সেটাকে আসলে কতদূর আপনারা গুরুত্বের সাথে নিচ্ছেন? জি, আপনি প্রশ্নগুলো অনেকগুলো ব্যাপকভাবে করে ফেলেছেন, একটা সাথে আরেকটা যুক্ত নাই। বেসিক্যালি বয়সভিত্তিক একটা বিষয় এবং ন্যাশনাল টিম হচ্ছে আরেকটি বিষয়। তার যে কোনো একটা সুনির্দিষ্ট প্রশ্ন করেন আমাকে। বেসিক্যালি আমরা ন্যাশনাল টিমের যে কথা বলছি,
তার আগে কি আমরা বয়স ভিত্তিক খেলোয়াড় তৈরি করার বেশি নজর দেওয়া উচিত? ন্যাশনাল টিমের সাথে বয়স ভিত্তিক সম্পর্ক নাই কিন্তু, ওটা আলাদা কমিটি কাজ করে, ওটা অন্য ডিপার্টমেন্ট কিন্তু। আপনার যেমন ফিচার্স ডিপার্টমেন্ট আছে, নিউজ ডিপার্টমেন্ট আছে, আলাদা ডিপার্টমেন্ট কিন্তু। আপনি ডেভেলপমেন্ট কমিটিকে জিজ্ঞেস করেন বয়স ভিত্তিক খেলা কেমন হচ্ছে। আচ্ছা, আমি যদি ন্যাশনাল টিমের কথা বলি, যে আমরা গত কয়েক বছর অনেক কোচের পরিবর্তন দেখছি, উন্নতি কি আসলে মনে হচ্ছে আপনার? আসলে আপনার এই তথ্যটা সঠিক না। গত কয়েক বছর অনেকগুলো কোচ পরিবর্তন হয়নি। গত 3.5 বছর ধরে কিন্তু জেমি ডে কিন্তু কোচ আছে বাংলাদেশে, কিন্তু এত লম্বা সময় কেউ কিন্তু এত দীর্ঘ সময় কোচ থাকেনি। তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার পরে দুজনকে অন্তর্বর্তী দায়িত্ব দেওয়া হয়েছে, সেটা কোচ পরিবর্তন না, জাস্ট স্টপ গ্যাপ। দুজনকে দায়িত্ব দেওয়া হয়েছে দুটি টুর্নামেন্ট পরিচালনা করার জন্য। কিন্তু জেমি ডে কিন্তু গত 3.5 বছর ধরে কিন্তু বাংলাদেশ টিমের সাথে আছে, 2018 সাল থেকে এই 2021 সালের কিন্তু শেষ পর্যন্ত। তো লম্বা সময় কিন্তু আমরা একটা কোচের অধীনে কিন্তু কাজ করেছি এবং বেশ কয়েকটা কিন্তু ভালো ভালো খেলা, কয়েকটা সাফল্য আমাদের মাঝে কিন্তু আছে। এর মধ্যে কিন্তু আমরা এফসি কিন্তু দ্বিতীয় রাউন্ডে কিন্তু কোয়ালিফাই করেছি একবার কিন্তু। আমরা কিন্তু আবার ভারতের মাটিতে সল্ট লেকে কিন্তু ভারতের সাথে কিন্তু আমরা 100 গোলে জিততে গিয়েও কিন্তু 100 গোলে পিছিয়ে থেকে আমরা কিন্তু 1-1 গোলে ড্র করেছি বেসিক্যালি ভারতের সাথে কিন্তু। সেখান থেকে আমাদের তারপরে অনেকগুলো কিন্তু আর অনেকগুলো খেলা ছিল, যেগুলোতে আমরা প্রায় 7-8টি খেলা একবার হয়েছিল এক টানে, যখন আমরা কোনো পরাজয় কিন্তু আমাদের কিন্তু হয়নি। কিন্তু আমাদের টুর্নামেন্টে কিন্তু সাফল্য আসছে না, টুর্নামেন্টের সাফল্যটা আমাদের অধরা থেকে যাচ্ছে। প্রতিটি টুর্নামেন্টই যে ম্যাচটি আমাদের ড্র করা দরকার সেই ম্যাচটি শেষ মিনিটে একটা গোল খেয়ে আমরা হেরে যাচ্ছি, বা যে ম্যাচটি আমাদের জেতা দরকার শেষ মিনিটে একটা গোল খেয়ে আমরা ড্র করে ফেলছি, যেমন হয়েছে গত সাফ টুর্নামেন্টে এই অক্টোবর মাসে, এবং শ্রীলঙ্কায় 4 জাতি টুর্নামেন্টে হয়েছে নভেম্বর মাসে। সেটা অনেক খুব কাছে গিয়েও কিন্তু আমাদের সাফল্যের জায়গাটা আমরা আসতে পারছি না কিন্তু। জনাব আহমেদ, আরেকটি বিষয় জানতে চাচ্ছি, নতুন কোচ দায়িত্ব নেওয়ার পরে তিনি বিভিন্ন ক্লাবে ঘুরেছেন, দেখেছেন, প্রাথমিকভাবে তার মতামত কি, উনি কি বলছেন? আসলে তিনি এখনও সবগুলো ক্লাবে দেখা হয়নি, তিনি 4-5টি ক্লাবে ইতিমধ্যে তিনি গেছেন এবং সেখানে তিনি বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছেন, তাদের অবকাঠামো দেখেছেন এবং তাদের কোচদের সাথে তিনি মত বিনিময় করেছেন। আমাদের ন্যাশনাল টিমের যেসব প্লেয়ারগুলো আসছে বিভিন্ন ক্লাব থেকে, সেখানে তাদের কী পর্যায়ে তারা আছে, কেমন তাদের খেলা চলছে, কেমন ব্যবস্থাপনা আছে, সব বিষয়ে সে ধারণা নিচ্ছে, যেহেতু সে এর আগে বাংলাদেশে কোনো সময় কাজ করেনি। এই মুহূর্তে যেহেতু আমাদের ন্যাশনাল টিমের কোনো এঙ্গেজমেন্ট এই মুহূর্তে নাই, আমাদের নেক্সট এঙ্গেজমেন্ট আছে আগামী মার্চ মাসে, কারণ এই সময় আমরা চাই যেন সে বাংলাদেশের ফুটবল সম্বন্ধে একটি ভালো ধারণা যেন সে পায়। এই মুহূর্তে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে একটা আমাদের এএফসি প্রো লাইসেন্সের কোচিং কিন্তু আমাদের ট্রেনিং প্রোগ্রাম চলছে, যেখানে সেও কিন্তু একজন অবজারভার হিসেবে কিন্তু আছে। বিদেশে একজন ইরানিয়ান ইনস্ট্রাক্টর আমাদের ইনস্ট্রাকশন দিচ্ছে, আমাদের বিভিন্ন দলের কিন্তু যারা কোচ আছে তারাও সেখানে কিন্তু পার্টিসিপেট করছে। ইভেন আমাদের বাংলাদেশের যে কোচের হায়েস্ট সার্টিফিকেট আছে বিদেশে, মারুফুল হক, তিনিও কিন্তু সেই কোচিংয়ে কিন্তু পার্টিসিপেট করছেন। আধুনিক কোচ মারিও লেমোস, সেও কিন্তু সেই ট্রেনিংয়ে কিন্তু পার্টিসিপেট করছে। তো এইসব বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে তিনি বাংলাদেশের খেলার সম্বন্ধে, আমাদের বিভিন্ন কোচ সম্বন্ধে ধারণা পাওয়ার চেষ্টা করছেন। আর নতুন কোচ যেসব প্রযুক্তির কথা বলছেন, সেই প্রযুক্তির ব্যবহার নিয়ে কতটা আশাবাদী আপনি? বর্তমানে আমাদের সকল খেলাই পৃথিবীতে প্রযুক্তি নির্ভর, এবং আমাদের ফুটবল বিশেষ করে গেম এবং ম্যাচ অ্যানালিসিস একটা বিরাট ব্যাপার। এই জন্য অনেকগুলো সফটওয়্যার আছে আমাদের, ইতিমধ্যে 2-3টি সফটওয়যার আমরা আমাদের ব্যবস্থাপনা ইতিমধ্যে আছে, আর অনেকগুলো অপশন পরে আছে। সে ইতিমধ্যে প্রযুক্তি সম্বন্ধে তার ইতিমধ্যে পড়াশোনা করা আছে, সেই ব্যাপারে একাধিক সে কোর্স এবং প্রোগ্রামও সে করেছে, অ্যানালিসিসে সে কাজও করেছে। সুতরাং আমাদের কিন্তু আলটিমেটলি যে কারণে আমরা সাফল্যটা পাচ্ছি না, যে কেন আমরা লাস্ট 10 মিনিটে গোল খাচ্ছি, কেন আমরা লাস্ট 5 মিনিটে গোল খেয়ে ম্যাচ ড্র হয়ে যাচ্ছে, এখানে কিন্তু একটা বিরাট অ্যানালিসিস ব্যাপার আছে। আমাদের প্লেয়াররা কী পরিমাণ দৌড়াচ্ছে, কী পরিমাণ ডিফেন্ড করছে, কী পরিমাণ মার্কিং করছে, এগুলো সবই কিন্তু বিদেশে কিন্তু বর্তমানে কিন্তু সফটওয়্যারের মাধ্যমে কিন্তু কী পরিমাণ মাঠে বিচরণ করছে, সেই কাজগুলো, সেই ধারণাগুলো তার আছে। আমাদের ন্যাশনাল টিমে কিন্তু প্লেয়ারদেরকে খেলা কিন্তু শুরু থেকে শেখানো হয় না, তারা ইতিমধ্যে প্রতিষ্ঠিত খেলোয়াড়, বিভিন্ন ক্লাবে তারা খেলছে, তাদের মধ্যে নিয়ে এসে তাদেরকে একটা কম্বিনেশন করা, একটা গেম প্ল্যান দেওয়া, অপোজিশন টিমের খেলা সম্বন্ধে ধারণা পাওয়া, এবং তাদের যদি কোনো দুর্বলতা থেকে থাকে সেগুলোকে পরিপূরণ করার জন্য কিন্তু চেষ্টা করা হয় ন্যাশনাল টিমে। কিন্তু সেই কাজটি করার জন্যই কিন্তু আমাদের প্রথমে প্রযুক্তি কিন্তু অত্যন্ত আমাদের জরুরি, এবং সেই কাজে তার ইতিমধ্যে দক্ষতা আছে। জনাব কাজী নাবিল আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। এই ছিল ইটোর স্পিকে, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে, সাথে থাকার জন্য ধন্যবাদ।